হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো সকলকে নিয়ে আজকে একটা ব্লগ শুরু করে দিই। আমি ভালো আছি, সুস্থ আছি ঠিকই, কিন্তু মনটা ভালো নেই। চিকুর কালকে রাত্রের থেকে খুব শরীর খারাপ, জ্বর বমি, তো মনটা ভালো নেই। কিন্তু যেহেতু এটা আমাদের প্ল্যান হয়ে আছে আগের থেকে, তো সেই জন্য আর কি যাচ্ছি। না গেলে বুঝতেই পারছো গ্রুপের সবাই বলবে হ্যাঁ তুমি বললে যাবো, নিয়ে গেলে না, তো সেই জন্য যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি তোমাদেরকে সব কিছুই আমি বলছি। তো আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিই, একটা মন্দিরেই যাচ্ছি। তো চলো তোমরা স্কিপ না করে এন্ড অব দি দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমরা বেরিয়ে গেছি, তোমাদেরকে তো বললামই বেরিয়েছি পুজোর জন্য। তো পুজোটা হচ্ছে তোমার কি কুমারী পুজো, কালী পুজোর পরে যে কুমারী পুজো হয়, তো এটা আমাদের তোমার বাড়ির থেকে সামনে একটা পাশের গ্রাম আছে। তো সেখানের উদ্দেশ্যে দেখো আমাদের পুরো টিম বেরিয়ে গেছি, একটা টোটো করে পুরো টিম বেরিয়ে গেছি। আর চিকুর যেহেতু শরীর খারাপ বললাম, তো চিকু বৌদি আসতে পারেনি। তো যাই হোক চলো এবার ওখানে গিয়ে বাকিটা কন্টিনিউ করছি, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, ভালো লাগবে, চলো। দেখো মন্দিরে পৌঁছে গেছি, তোমরা দেখে বুঝতে পারছো, এই দেখো মন্দির। তো চলো পৌঁছে গেছি, এবার আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি তোমার এখানে নয়, তোমার কালী পুজোর পরে কুমারী পুজো হয়, তো কুমারী পুজো এখনও বসেনি মনে হচ্ছে, পুজো বসেছে। তো কুমারী পুজোটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবার জন্য একটু জলদি করে আসলাম। আর তোমার হয় নরনারায়ণ সেবা, তো এখানে অনেক প্রায় মনে হচ্ছে কতজন অনেক অনেক লোক হয় নরনারায়ণ সেবাতে। তো চলো চলে এসছি, পুজো হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো তো দেখো বললাম না বেনারস থেকে পণ্ডিতজি নিয়ে আসা হয়েছে, তো এনারাই বেনারস থেকে এসছেন আর কি। তো তোমরা পুজোটা স্কিপ না করে মন দিয়ে দেখো, মন একদম ভরে যাবে, ভীষণ ভালো লাগবে। ॐ मादवाय नमः, अल्पप्रक्षालनं गोविन्दाय नमो नमः। इदं विष्णोरि जगदामे वेदानि वदे प्रदम् तवोऽयं गिरभगुरुः स्वाहा नमः।
Thank you.
দেখতে পাচ্ছো কত মানে মানে প্রায় মনে হয় 5,000 লোক হবে নাকি কত দেখো 10,000-15,000 ওরে বাবারে মানে এটা একটা পার্ট আর ওখানে কিছু হচ্ছে দেখালাম ওগুলো দেখালাম তো দেখো নরনারায়ণ সেবার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে তো ভাবছি যে এবার বেরিয়ে পড়বো এখান থেকে কুমারী পুজো তো ওগুলো সব দেখালাম তো যদি সুযোগ পাই তো আমরা খিচুড়ি খেয়ে তারপর বেরিয়ে পড়বো প্রচণ্ড ভিড় মানে এত ভিড় মনে হচ্ছে প্রায় 10,000-12,000 লোক এত লোক দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কত লোক হয়েছে দেখো মন্দিরের বাইরে বেরিয়ে গেছি তো চলো যদি খিচুড়ি খাই তো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমরা সকলে দেখো কালীমাতা মন্দিরকে বাই বাই বলে তোমাদেরকেও আর কি বাই বাই বলে বেরিয়ে পড়ছি আর খিচুড়ি খাওয়ানোটা বললাম তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা আমি দেখাতে কেন পারলাম না জানো এত ভিড় হয়ে গেল এত ভিড় হয়ে গেলো নিজেই খুব অসুবিধার মধ্যে যেহেতু ঠাকুরের ভোগ সেই জন্য একটুখানি খেয়ে বেরিয়ে পড়লাম তো তাই আর কি দেখাতে পারলাম না সেটার জন্য সরি চেয়ে নিচ্ছি তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি চলো তো চলো ফ্রেন্ডস এবার ভিডিওটা এন্ড করবো দেখো বাড়ি চলে এসেছি তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো কুমারী পুজো বা নরনারায়ণ যেটা যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে আর যদি চ্যানেলে নতুন হয় তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দাও তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো